অনেক সময় হয় কি, আমাদের ঘড়ির গ্লাসের ভিতরে পানি ঢুকে যায়, অথবা শীতকালে কুয়াশার মতো পড়ে থাকে আস্তরণ, অনেক সময় ধুলোবালি জমে যেগুলো পরিষ্কার করা লাগে। আমরা অনেকেই ঘড়ি খোলার সিস্টেম জানি না, যার কারণে ভিতরের গ্লাসটা পরিষ্কার করার জন্য কোনো বাইরের ঘড়ির দোকানে যাইতে হয়। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ঘড়ির ভিতরে খুলে গ্লাস পরিষ্কার করতে হয়। প্রথমে পিছনের পার্টটা খোলার জন্য ছুরি অথবা পেন্সিল কম্পাস থাকলে পেন্সিল কম্পাস নিয়ে একটু চাপ দিয়ে উপরে কভারটা খুলতে হবে। তারপর এটাকে খুলে নিতে হবে। তো আমরা সবাই এতটুকু পর্যন্ত পারি, কিন্তু প্রবলেমটা হয়েছে এই জায়গায় যে এটা ভিতর দিয়ে আমরা গ্লাসটা কিভাবে পরিষ্কার করব। এটা খোলার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা জানলে আপনি এটা খুলে অনায়াসে গ্লাস পরিষ্কার করে নিতে পারেন। এখানের মধ্যে এই যে একটা ইয়া দেখতেছেন, ওইটার মধ্যে একটু চাপ দিয়ে যখন আপনি এই পিনটাকে টান দিবেন, তখনই ঘড়ির এই পিনটা খুলে যাবে। সুই অথবা পেন্সিল কম্পাস দিয়ে এই জায়গা বরাবর এখানে যে পিনটা গেছে এই পিনটা বরাবর চাপ দিবেন। এই পিনটা বরাবর চাপ দিয়ে দেখছেন কত ইজিলি খুলে গেছে এটা। তো পিনটা খুলে গেল, তো এটা আমার অনায়াসে খুলে যাবে। তার সাথে সাথে এটাও এখন এই জায়গাটা পাতলা কাপড় অথবা টিস্যু দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারেন। আমার ভিতরে ময়লা নেই, আমি ভিডিওটা করার জন্য এটা খুলছি। ভালো মতো গ্লাস মোছা শেষে এখন লাগানো গেল। লাগানোর ক্ষেত্রে যদি আপনার এখানে কোনো ইয়া থাকে ওটা আগে দিবেন, যেভাবে খুলছেন সেভাবে আবার লাগাবেন। তারপর এটা এখানে পিনটা যেখানে থাকবে সে বরাবর রাখবেন এরিয়াটা। পিনটাকে যেখানে খুলছিলাম ওইখানে চাপ দিলে এটা লেগে যাবে। এখন দেখছেন আর খুলবেন এটা। আমার ব্যাটারির চার্জ নেই সেজন্য আমার এটা ঘড়িটা নষ্ট, ব্যাটারির চার্জ নেই সেজন্য চলতেছে না। তো খোলা সিস্টেমটা তো দেখছেনই যে এখানের মধ্যে একটু চাপ দিয়ে যখন পিনটা টান দিবেন খুলে যাবে। আর লাগানোর জন্য কোনো কিছু করতে হয় না, জাস্ট একটু প্রেস করে এটা একটু লাগাই নেবেন। তারপর এটা কভার এটা লাগাবেন, কভারটা ফিটিং করে লাগানোর পর তার উপরেরটা লাগিয়ে জোরে চাপ দিয়ে ঢুকাই নেবেন। শেষ, আমার ঘরের গ্লাস পরিষ্কার। হোপ ইউ আর এনজয় দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড টিক দ্য বেল আইকন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।